হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো রেডমি 10 নিয়ে, অর্থাৎ শুধু রেডমি 10 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি কিছুদিন আগেই সিঙ্গাপুরে লঞ্চ করেছে, হয়তো কিছুদিনের ভিতরেই এই স্মার্টফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশ বাজারে লঞ্চ করবে। এই ফোনটিতে কী কী ফিচার্স থাকছে এবং এই বাজেটে এই স্মার্টফোনটি নেওয়া কেমন হবে, তারই সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, কেননা আসলে Xiaomi তাদের এই ভুলটি বুঝতে পেরেছে যে একই ডিজাইন আর আনা যাবে না, তাই তারা তাদের এই স্মার্টফোনগুলোতে নিউ নিউ স্মার্টফোনে ডিজাইন করে আসছে। অর্থাৎ নতুন নতুন ডিজাইন করার কারণে অনেকের মন জয় করে নিয়েছে খুব অল্প সময়ে। তারই ধারাবাহিকতায় এবার কিন্তু রেডমি 10 কিন্তু অনেকটাই ডিজাইনের পরিবর্তন এনেছে, যার কারণে এই ডিজাইনটা দেখতে অনেকটাই প্রিমিয়াম লাগে। যদিও এটি বাজেট ফোন, তবে কিন্তু এটি দেখতে অনেকটাই প্রিমিয়ামের মতো লাগে। এই ফোনটির রেয়ারে রয়েছে প্লাস্টিক এবং এর বডিও প্লাস্টিক, এর ফ্রন্টেও রয়েছে গ্লাস। এই ফোনটির ডিজাইন আমার কাছে ওভারঅল পারফেক্ট লেগেছিল। এর রেয়ারে যে স্কট ক্যামেরাটি রয়েছে তার ডিজাইনে কিন্তু মোটামুটি ভালোই ছিল, একদম যে খারাপ তাও কিন্তু না। বাজেট অনুযায়ী এই ডিজাইনটি যথেষ্ট ভালো ছিল। এটিতে কিন্তু 5 ওয়াল ডিসপ্লে থাকছে, যার কারণে এর বাজেট এবং সেগমেন্টে এই ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার কাছে ওভারঅল পারফেক্ট লেগেছে। ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চির একটি বিশাল IPS প্যানেল। আসলে এটিতে কিন্তু তারা অ্যামোলেড ব্যবহার করতে পারতো, তবে আসলে তারা সব দিক বিবেচনা করে এটিতে কিন্তু তারা IPS প্যানেল রেখেছে। এটিতে আপনারা যে রেজলিউশন পেয়ে যাবেন তা কিন্তু ফুল HD প্লাস, অর্থাৎ এটিতে রয়েছে 1080x2400 পিক্সেল। তবে এটিতে কিন্তু 90Hz রিফ্রেশ রেট থাকছে। যদিও এটিতে অ্যামোলেড ব্যবহার করে নেয় সব দিক বিবেচনা করে, তবে কিন্তু এটিতে কিন্তু তারা হায়ার রিফ্রেশ রেট হিসাবে 90Hz রিফ্রেশ রেট রেখেছে, যার কারণে হয়তো এই স্মার্টফোনের ডিসপ্লে কোয়ালিটি অনেকের কাছে ভালো লেগে যেতে পারে। এর ক্যামেরা কোয়ালিটি খুবই অসাধারণ ছিল। এর রেয়ারে রয়েছে স্কট ক্যামেরা সেটআপটা কিন্তু দেখতে আসলে অনেকটাই অসাধারণ লাগছিল, কেননা এর আগে এরকম কোনো ডিজাইন আসলে কোনো স্মার্টফোনে করা হয় নাই, যার কারণে নতুন ডিজাইনে অনেকের কাছে ভালো লেগে গেছে। এর যে প্রাইমারি ক্যামেরাটি রয়েছে সেটি কিন্তু 15 মেগাপিক্সেলের, অর্থাৎ 50 মেগাপিক্সেলের। তবে এখানে কোন সেন্সর ব্যবহার করা হয়েছে তা এখনও পর্যন্ত কোম্পানি নির্দিষ্ট করে বলেনি, অর্থাৎ এখানে স্যামসাং কিংবা সনির সেন্সর কোনটা ব্যবহার করেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে আশা করা যায় যে এখানে হয়তো তারা স্যামসাংয়ের সেন্সর ব্যবহার করতে পারে। অন্যটি যেটি রয়েছে সেটি হলো 8 মেগাপিক্সেল, অর্থাৎ সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল, থার্ডে 2 মেগাপিক্সেল এবং ফোরে রয়েছে 2 মেগাপিক্সেল। তবে ক্যামেরা দিক বিবেচনা করলে বাজেট সেগমেন্টে ক্যামেরা ওভারঅল পারফেক্ট ছিল। রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HD প্লাসে, অর্থাৎ 1080 পিক্সেল, 30fps, 60fps, এমনকি এটিতে আপনারা 4Kও ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30fps পর্যন্ত, যার কারণে রিয়ারের ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছিল। সেলফি ক্যামেরা, সেলফিতে থাকছে 5 ওয়াল ডিসপ্লের সাথে একটি সেলফি ক্যামেরা। তবে এর সেলফি ক্যামেরা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, কেননা বাজেট সেগমেন্টে এর ক্যামেরা কিন্তু অনেকটাই বেশি হওয়ার কথা ছিল, কিন্তু তারা এইখানে কিন্তু 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করে। তবে বাজেট সেগমেন্টে আমি যা মনে করি এখানে 12 অথবা 16 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করলে অনেকটাই ভালো হতো, তবে 8 মেগাপিক্সেল ব্যবহার করছে হয়তো তারা এই ক্যামেরার দিকে নজর দেয় নাই, অন্যান্য ওভারঅল চারিদিকে নজর দিয়ে এই ক্যামেরা ডিজাইনটি করেছে, যার কারণে হয়তো এই ক্যামেরাটি একটু লো হয়ে গেছে। তবে আশা করা যায় যে এমন একটা খারাপও হবে না। এই ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HD প্লাসে, অর্থাৎ 1080 পিক্সেল, 30fps। ফোনটিতে রয়েছে Android 11 এবং ফোনটি রান করতে চাচ্ছে MIUI 12.5। আসলে আপনারা হয়তো অনেকেই জানেন এই 12.5 কিন্তু অনেকটাই বাগ রয়েছে, যার কারণে হয়তো দেখা যায় যে অতিরিক্ত অ্যাড শো করে। এইটি একটি কিন্তু আসলে একটি বিরক্তিকর জিনিস যে আসলে অতিরিক্ত অ্যাড শো করা, যার কারণে হয়তো এটি অনেকের কাছে ভালো লাগবে না যে আসলে MI 12.5 রয়েছে, যার কারণে এই স্মার্টফোনটি আমি নিব না। তবে হয়তো খুব শীঘ্রই MI এই পদক্ষেপটি নিয়ে তাদের এই বাগবাল্লুক যে সমস্যাটি রয়েছে আসলে তা কিন্তু খুব শীঘ্রই সমাধান করবে। এর প্রসেসর সেকশনেও কিন্তু হাই কোয়ালিটি একটি প্রসেসর রয়েছে, যেটি কিনা মিডিয়াটেকের Helio G88, অর্থাৎ 88। আসলে
কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছিলাম যে 85 এই প্রসেসর দিয়ে ফোনগুলো লঞ্চ করেছে, কিন্তু এই 88 এটি কিন্তু একটি নতুন প্রসেসর। আশা করা যায় যে এটির পারফরমেন্স অনেকটাই বেটার কোয়ালিটি পাওয়া যাবে, যেহেতু এটি নতুন প্রসেসর। এমনকি এই স্মার্টফোনে এই প্রসেসরটি প্রথম ব্যবহার করা হয়েছে। এটি সম্পূর্ণ 12 ন্যানোমিটার আর্কিটেকচারে একটি অক্টাকোর সিপিউ। এটির আপনারা ক্লক স্পিড পেয়ে যাবেন 2 GHz। জিপিউ হিসেবে থাকছে মালি G52। আসলে বলা চলে যে G52 গেমিংয়ের জন্য ভালোই পারফরমেন্স পেয়ে যাবে। আপনারা যে হায়ার যে গেমগুলো আছে সেগুলো কিন্তু হাই কোয়ালিটি মুভমেন্টে এটিতে রান করাতে পারবেন কোনো ল্যাগিং প্রবলেম ছাড়া। তবে এটির কিন্তু 4GB 64GB ভেরিয়েন্ট আসার কথা, তবে এই ভেরিয়েন্টটি না আসার সম্ভাবনাই বেশি। অর্থাৎ এটিতে কিন্তু 6GB 128GB যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটি আসার সম্ভাবনা একটু বেশি রয়েছে। তবে 6GB 128GB যে ভেরিয়েন্টটি রয়েছে, আশা করা যায় যে এই ভেরিয়েন্টটির গেমিং পারফরমেন্স অনেকটাই বেটার কোয়ালিটি পাওয়া যাবে এর বাজেট সেগমেন্ট অনুযায়ী। এটিতে কিন্তু রয়েছে লিথিয়াম পলিমারের একটি হাই কোয়ালিটি ব্যাটারি, যেটি কিনা 5000 মিলি অ্যাম্পিয়ারের বাজেট অনুযায়ী যথেষ্ট ছিল। কেননা দেখা যায় যে অনেক সময় 4000, অনেক সময় 6000, তবে একটু বেশি ব্যবহার করলে আর একটু ভালো হতো। তবে 5000 mAh কিন্তু একদম লো না, যার কারণে হয়তো এই স্মার্টফোনটি এই বাজেটে মোটামুটি নেওয়া চলবে, যেহেতু এটিতে কিন্তু 18W-এর একটি ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। তবে 18W-এর ফাস্ট চার্জিং সুবিধা থাকলেও এটির হয়তো বক্স কন্টেন্টে আপনারা কিন্তু 18W-এর ফাস্ট চার্জিং নাও পেতে পারেন, এটি কিন্তু একটি অসুবিধার ব্যাপার। তবে আসলে কোম্পানির উচিত যে যেহেতু এটিতে 18W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, সেহেতু কিন্তু এটি দিয়ে 18W-এর ফাস্ট চার্জার এই বক্স প্রোডাক্টের ভিতরেই দেওয়া যাওয়ার কথা। তবে ফোনটির ওভারঅল যে স্পেসিফিকেশনগুলো ছিল সেগুলো আমার কাছে ভালো লেগেছে, তবে কিছু কিছু জিনিস একটু খারাপ লেগেছে। তবে এখন বলা চলে যে বিশেষ করে এটির যে 12.5 আপডেট, অর্থাৎ MIUI 12.5, এটি একটু বেশি খারাপ, যেহেতু এটি এক্সট্রাভাবে ল্যাগিং এমনকি অতিরিক্ত অ্যাড শো করে, যার কারণে এই স্মার্টফোনটি আমার মতে নিতে পারেন। তবে যা নেবেন বা যার রিভিউ দেখে নেন একটু ভেবেচিন্তে নেবেন, কারণ একটা জিনিস কেনার পরে কিন্তু সেটি কিন্তু আর খুব সহজে এই রিপেয়ার করতে পারবেন না বা ফেরত দিতে পারবেন না, যাই করুন খুব সাবধানে করবেন। সো এবার কথা বলা যাক যে এর প্রাইস কত হতে পারে। এটি যখন সিঙ্গাপুরে লঞ্চ করে, অর্থাৎ কিছুদিন আগে যখন এটি সিঙ্গাপুরে লঞ্চ করে, তখন এর দাম আসলে 15,600 টাকার মতো পড়েছে সিঙ্গাপুরে, অর্থাৎ বাংলাদেশি প্রাইস হিসাবে। তবে এটি যখন বাংলাদেশে বা ইন্ডিয়াতে আসবে, বাংলাদেশি প্রাইসে এটি দেখা যাবে যে 18 থেকে 19,000 টাকা বাজেটে যাবে। তবে 18 থেকে 19,000 বাজেটের যে ফিচার্স এই স্মার্টফোনটিতে রয়েছে তা আমার কাছে পারফেক্ট লেগেছিল। আপনাদের কাছে কেমন লেগেছিল নিচে কিন্তু জানানোর অপশন রয়েছে। সো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এই ফোনটি কেমন লেগেছে বা এই ফোনটির স্পেসিফিকেশন আপনার কেমন লেগেছে। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।